নদিয়ার পলাশিপাড়া থানার রাধানগরে টুকটুকি ও মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় আহত 5 জন। রবিবার গোপীনাথপুর থেকে একটি টুকটুকি 4 জন আরোহীকে নিয়ে পলাশিপাড়ার দিকে আসার সময় রাধানগরে একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে টুকটুকিটিকে মুখোমুখি গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় টুকটুকি চালক, মোটর বাইক চালক সহ আরও 3 জন যাত্রী আহত হয়। এই ঘটনার খবর পেয়ে পলাশিপাড়া থানার পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা করার পর 4 জনকে ছেড়ে দিলেও মোটর বাইক চালককে তেহট্ট মহকুমা হাসপাতালে রেফার করে। এ প্রসঙ্গে টুকটুকি চালকের বক্তব্যই আমাদের ক্যামেরা বন্দী হল। কিভাবে দুর্ঘটনা ঘটল? তারপর আমি কিন্তু আমার সাইকেল ছাড়ছিলাম, বুঝলেন, আমি দেখছি ও হয়তো মনে ব্যাক করে হয়তো অন্যদিকে চলে যাবে, কিন্তু আমি আমার সাইড দিয়ে আসছি, বাম সাইড দিয়ে। কোথায় ঘটনা? রাধানগরে। আপনি কি চালাচ্ছিলেন? আমি টুকটুকি চালাচ্ছিলাম, আর ও একেবারে সোজাসুজি গিয়ে একেবারে আমার টুকটুকিতে মেরে দিয়েছে। ও কি চালিয়ে আসছিল? ও মোটরসাইকেল চালাচ্ছিল, হ্যাঁ, কিন্তু ওর সাইকেল আছে ডান সাইড, আমার ডান সাইডে ও যাবে, কিন্তু আমার সাইডে আমি কিন্তু আমার সাইডকে আমি ছাড়িনি, বুঝলেন, আমি দেখছি আমার সাইডকে আমি ছাড়বো না, ও যেহেতু আমার মনে হচ্ছে কাছাকাছি হেঁটে এসে হতে গাড়ি ভালো করে ব্যাক করবে, কিন্তু সেটা ও করেনি, এত সুন্দর সুজি আমাকে হয়েছে। আপনার নাম? আমার নাম মানিক। বাড়ি? যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।